فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون علم المرحلة دخشنا المرحلة تدرك المرحلة رئيسة এবং এটা আমরা নিজেদের পরিভাষাতেও আমরা লক্ষ্য করে দেখি, অমুক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, আর ওর নেতা চিটাগাঙে বসে আছে আর মরিদরা তার কি ক্যানভাস করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরে সাথে আল্লাহর একটা সৃষ্টি চন্দ্র সূর্য আমাদের সাথে আছে, বাংলাদেশের সাথে ছিল, এখনও সাথে আছে, কিন্তু সাথে থাকার কারণে কি আমাদের গায়ে এসে মিলে গেছে? তাহলে সাথে থাকার অর্থ আমরা যেখানে আছি সাথে তো আছে, কিন্তু আমাদের সাথে যদি অঙ্গাঙ্গিভাবে না থাকে তাহলে আল্লাহর বিষয়টা কেমন করে বিদাতিরা গণ্য করে নিল? যে তাহলে আল্লাহ যেহেতু বলেছেন তিনি সব জায়গায় তিনি আমাদের সাথে থাকেন, যেখানে থাকে না কেন, অতএব বাথরুমও আছে, হাম্মামে আছে, টয়লেটও আছে, সব জায়গায় আছে, তাদের কোথায়? এটাই প্রমাণ হয়, কারণ তারা এ আয়াতে দোষ দিয়েছে। তাহলে বেদাতিদের একটা উসুল যে স্পষ্ট আয়াতকে পরিত্যাগ করে অস্পষ্ট আয়াতের দিকে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেছেন যে আমি ওর নিকটে রয়েছি, আমরা নিকটে রয়েছি গর্দানের মূল ধমনী থেকে, মূল ধমনী চাইতো নিকটে। এটা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এর অর্থ হলো কুরবুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলীর নৈকট্য হওয়া, মানে এ সময় ফেরেশতা মণ্ডলী কি নিকট হয়েছে, ফেরেশতা মণ্ডলী দিয়ে আল্লাহ এভাবে নিকটের ব্যাখ্যা দিয়েছে। পরে বলছে ইযাতালাক্কাল মুতালাক্কিয়ানা মানে ইয়ামিনে মানে শিমালে বাঈদ, যেহেতু দুজন গ্রহণকারী ফেরেশতা ডানে বামে বসে কি গ্রহণ করছে, তাহলে আল্লাহ যে নিকটে রয়েছে, আল্লাহ বলছেন এখানে যে আমি নিকটে রয়েছি, তার মূল ভ্রমণের চাইতে নিকটের ব্যাখ্যা পরে করে দেওয়া হয়েছে যে ফেরেশতার মাধ্যমে, যে ফেরেশতা রিপোর্ট নিতেছে ডানে বামে বসে দুই ফেরেশতা। তাহলে নৈকট্যের ব্যাখ্যা এখানে করে দেওয়া হল, তারপর নৈকট্য বলতে নৈকট্য এলিমের নৈকট্য, আল্লাহ রাব্বুল আমিন তিনি সব কিছু দেখছেন শুনছেন। তো দেখা যাচ্ছে যে অস্পষ্ট আয়াত বাদ দিয়ে মানে স্পষ্ট আয়াত দলিল বাদ দিয়ে অস্পষ্ট দলিল আশ্রয় নেয়, এটা হলো বিদাতিদের একটা চরিত্র, এবং এর উপর একটা বদ আকিদা গড়ে উঠেছে, জাহামিয়াদের আকিদা যে আল্লাহ সর্বস্থানে বিরাজ। এটা কি ভালো মানুষের আকিদা? ভালো মানুষের আকিদা না, এটা হলো বেদাতি আকিদা, বেদাতিদের আকিদা, আগের যুগে যারা জাহামিয়া ছিল, মুতাজিলা ছিল, তাদের আকিদা যে আল্লাহ সর্বস্থানে বিরাজ। এবং এই আকিদা অনেকটা হিন্দুদের সাথে মিলে, যদি আল্লাহকে সত্তায় সর্বস্থানে বিরাজমান মনে করা হয় তাহলে কোনো জায়গা বাকি পড়েছে? পানির বোতলও এখানেও আল্লাহ থাকার কথা তাদের কথা অনুযায়ী, টেবিলের উপর আল্লাহ, টেবিলের নিচে আল্লাহ, আর মাথার উপর আল্লাহ, পায়ের নিচেও সর্বস্থানে আল্লাহ রয়েছে, তার মানে কি? তাহলে একটা বদ আকিদা প্রমাণ করা হচ্ছে অস্পষ্ট দলিল। ওই ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম এই জাতীয় আয়াতের যদি ব্যাখ্যা দেখা তাফসীর ইবনে কাসির থেকে, তাফসীর ইবনে জারির তাবারি থেকে, ভালো ভালো তাফসীর থেকে, তাহলে সমাধান হয়ে যেত, কিন্তু সমাধান নেবে না। আল্লাহ যাদের অন্তরে বক্রতা লিখে দিয়েছেন তারা সমাধান নেবে না, বা যাদের কপালে বিদাতি হওয়া লিখে দিয়েছেন সমাধান নেবে না, তারা অস্পষ্ট আয়াত দিয়ে দৌড়বে। এবং দেখেন তাদের দাবি দাবা যে ওরাই হলো হক পথ, বিভিন্ন রকম বড় বড় লেভেল আহলে হক বা আহলে ইত্যাদি, মানে হকপন্থী, অথচ এই হকপন্থীদের আমরা সালাফ পাচ্ছি জাহামিয়া মুতাজিলাদেরকে। তো জাহামিয়া মুতাজিলা তাহলে এই যুগে এসে হকপন্থী হয়ে গেল? সময় তো শুধু সর্বস্থানে বিরাজের কথাটা, এটা আসলে হিন্দুদের আকিদা, হরির উপরে হরি, হরি সভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়, কার কথা? হিন্দুদের কথা। আরে হরি 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 হরি, এরপর এ হরি হরির পর হরি, জাগা নাই, খালি হরি। তো যা হোক, যদিও বেদাতি মুসলিমরা তারা ইচ্ছা করে এই হিন্দুবাদী আকিদা এই কথাটা তারা গ্রহণ করেনি, কিন্তু তাদের এই দলিল গ্রহণের অপপদ্ধতি তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার জন্য আনা, তোমার বাবার সাথে আমরা তখন ছিলাম এখনও আছি, কথা বলো দাজ্জাল চিন্তা করে দেখছি।
মানে এটা এটা কাশ্মের কথা, স্বপ্নেরও কথা না, একবারে সরাসরি দেখা হয়েছে নাকি। তো স্বপ্ন এটা একটা বিদাতের বিরাট হাতিয়ার, যে স্বপ্নে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে, স্বপ্নে দেখেছি মাজারে খাসি দিতে বলেছে, স্বপ্নে আমি দেখেছি এখানে একটা ওলি আল্লাহর মাজার আছে, ওলি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন বলছেন যে এই মাসালার উত্তর হল এটা দলিল না, এটা দলিল হবে না, কারণ দলিল হলো কিতাব এবং সুন্নাহ। স্বপ্ন কোনো দলিল না, স্বপ্ন দ্বারা কোনো হালাল হারাম কোনো আকীদা বিশ্বাস প্রমাণ করা যায়, স্বপ্ন স্বপ্ন। কিন্তু বিদাতপন্থী যারা, স্বপ্নটা ওদের দলিল, যে স্বপ্নে দেখেছি, আর দেখেন স্বপ্নের চোটেই মানে বিদাতীদের বিদাত মানে রমরমাট চলছে। আরটা কি কাশ, অন্তর চক্ষু খুলে যা, চোখ দিয়ে দেখতে পাই। আমি দেখলাম কিছু কেতাবের ভিতরে, ওটা আমাদের দেশের দেশে আলমদের কেতাব, কাশ্মের মাধ্যমে জানতে পেরেছে যে নবী রাসুল ইন্ডিয়াতে কিছু পাওয়া গিয়েছে, কাশ্মের মাধ্যমে নবী রাসুলের সাক্ষাৎ হয়েছে এবং তারা বলেছে যে আমাদের নাম হলো এই, আর আমরা এতদিন আগে এসেছিলাম ইন্ডিয়া। এটা কিন্তু এটা কাশ্মের মাধ্যমে রসুলের সাথে কথা হচ্ছে, ইন্ডিয়াতে যে রসুল বলে এসেছিলেন তার সাথে কথা হয়েছে, নামও বলেছে, আমি বলতে পারছি না উপস্থিত নামগুলো বলেছে কী কী নাম। এই যে মনে করেন কাশ্মের মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে ইন্ডিয়াতে এতটি রসুল এসেছিল, এবার রসুলের সাথে সাক্ষাৎকার হচ্ছে, এবার বিদাতিদের বিদাতিদের ধান্দা করে, আর আসলে শয়তান তারা কিন্তু খেলা করে, আমার সঙ্গে খেলা করে, কারণ কাশ টাস এগুলো তো দলিল না। ওমর রাদিয়াল আনহুর একটা বর্ণনা দিয়ে কাশ্মের প্রমাণ করার চেষ্টা করা হয়। ওমর রাদিয়াল আনহু এক সময় নাহামান নামক স্থানে তার সেনাবাহিনীকে যখন দেখলেন যে তারা পরাজিত, তখন সেনাপ্রধানকে বলেছিলেন এই মদিনার খুতবা দেওয়াকালে, তিনি বলেছেন ইয়া সারিয়া আল জাবাল, হে সারিয়া তুমি জাবালের অর্থাৎ পাহাড়ের দিকে তুমি এ না মুখ করো, পাহাড়ের দিকে আসো না, মানে যুদ্ধ কৌশল হিসাবে। তো এটা শুনে ওই সেনাবাহিনী প্রধান উনি ওইদিকে পাহাড়ের দিকে চলে গিয়েছেন সেনাবাহিনী, এবং দেখা গিয়েছিল যে সেনাবাহিনীর ভিতরে মানে পরাজয়ের পরিবর্তে তাদের জয় নেমে এসেছিল। ওখান থেকে একজন আসলে ফিরে আসলে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে কী ব্যাপার, খবর বলো দেখি সেনাবাহিনীর খবর কী তোমাদের। বলছে আমির মোমিনীন খুব সুন্দর কথা বার্তা, খুব ভালো, পরাজয় হওয়ার উপমুখ মুখ হয়ে গেছিলাম আমরা, উপক্রম হয়ে গেছিলাম, এমন তো অবস্থা আপনার একটা কণ্ঠ আমরা শুনতে পেয়েছিলাম যে আপনি এটা বলেছেন। এই সেনাপ্রধানকে লক্ষ্য করে তো আমরা এই কৌশলটা অবলম্বন করেছিলাম, আল্লাহ আমাদের কী করেছেন, বিজয় দান করেছেন। তো এই ঘটনাকে ওই কাশ পার্টি দলিল হিসেবে পেশ করার চেষ্টা করা যায়, কাশ্মের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেছেন। কিন্তু যতগুলি বর্ণনা পায় তাবরানি টাবরানি সব বিভিন্ন বর্ণনায় এতটুকুই সহি যে ওমর রাদিয়াল্লাহু আনহু একদা তিনি খুতবাকালীন এই কথাগুলো বলেছিলেন, কিন্তু তার চোখের পর্দা খুলে দেওয়ার কারণে উনি দেখতে পেয়েছিলেন বলে উনি বলেছিলেন, এতটুকু কিন্তু বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, তবে এমনি বলেছিলেন। আর তারা বলতে চায় যে চক্ষু খুলে দেওয়া, তারপরে মানলাম যে চক্ষু খুলে দেওয়া হয়েছিল কিন্তু ওটা সাময়িক ছিল, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি, সাহাবিরা শ্রেষ্ঠ আউলিয়াদের অন্তর্ভুক্ত, তো খুলে দিয়েছিল মনে করলাম, কিন্তু এই খুলে দেওয়াটা কি প্রত্যেকের হাতে রয়েছে, কাশ অন্তত যখন ইচ্ছা কাশ করে দেখে ফেলবে সব না। এই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের নামাজ পড়াতে গিয়ে শহীদ হয়েছেন, কার হাতে, আবুল মাজুসি, তার পিছনে রয়েছে ওত পেতে আসে তাকে হত্যা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ইরাকের সেই যুদ্ধ ময়দান তাদের কথা মানে দেখতে পেলেন কাশ্মের মাধ্যমে, কিন্তু এখানে দেখলেন, এখানে তার পিছনে শত্রু ওত পেতে আসে এবং তাকে শহীদ করে দিল, তবুও তিনি কিছু করতে পারেন। তাহলে কাশ একটা ব্যবসায় পরিণত হওয়া যে কাশ করে দিয়ে সব কিছু দেখে নেবে, এগুলো তো ঠিক না। হ্যাঁ, তো এই কাশ টাস এগুলোও কিন্তু দলিল না, যে কাশের মাধ্যমে কিছু আমরা দেখে নেব আর আমাদের কথাটা তখন দলিল হয়ে যাবে, স্বপ্নটা কোনো দলিল না, এটা আমরা বুঝতে পারলাম। সমাজে শুধু বিদাতিদের বিভিন্ন পরিভাষা আছে, মানে মানুষকে গোমরাহ করার পিছনে, এই গোমরাহ করার বিভিন্ন লাইনের ভিতরে এটাও একটা লাইন যে তারা সবসময় হক পথীদের অপপ্রচার করে, হক পথীদের বিরুদ্ধে অপপ্রচার করে, ওরা এই ওরা সে,
গাল বন্ধ করে তাদেরকে স্মরণ করবে, যাতে করে যারা তাদের অনুসারী বা যারা সাধারণ মানুষ তারা অনেক সময় মনে ভাবে যে হয়তো এরা খারাপ, নাহলে এত গাল মন্দ করে, এত গালি দিচ্ছে, কাফের বলছে, এ বলছে, সেই বলছে, কিন্তু ভালো করে দেখেন যে ওরা এই তরিকার পিছনে মুর্শিদের অনুসরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাসত্যবাদী, তিনি নবীর রাসূল হিসেবে যখন দাওয়াত দিলেন তাওহীদের তখনই শত্রু হয়েছিল তারা। তো তারা নবুয়তের যখন দাওয়াত শুরু করলেন, কলেমা দাওয়াত নিয়ে যখন প্রচার প্রসার শুরু করলেন, তখনই কিন্তু তারা তার বিরুদ্ধে শুরু করল, হক কথার প্রচারের কারণে তারা তার শত্রু হয়ে গেল। তাকে কি বললো? বলো যে এটা গুমরা, এটা হলো সবই বদ্দিন বেদিন, এটা পাগল, এটা জাদুকর, এটা এই এসে অনেক কিছু বলেছিল, কিন্তু এরপরও হককে বাধা দিয়ে থাকতে পারে না, হক বাধা পাত্র হয় না, বরং হক তার উপরে চলতে থেকেছে। আজও দেখবেন মানুষের বুকে বাতিলপন্থী সর্বাত্মক চেষ্টা ব্যয় করছে এই হক মহাদেরকে চেপে রাখার জন্য, তাদের দাওয়াতকে মানে অপব্যাখ্যা করার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই হকটা দিন দিন প্রচার করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন তার বিশেষ মহাদের এই হককে কি করছেন, দিন দিন প্রকাশ করতেই রয়েছে। তো যারা আহলুল বিদা তাদের বিভিন্ন পথ এবং পদ্ধতি রয়েছে এই বাতিল প্রচারের ভিতরে, বাতিল প্রচারের ক্ষেত্রে, তো এগুলি তাদের হাত বলা যায়। এই হকপন্থীদের বিষয়ে মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে বাতিলপন্থীদের আরেকটা বিরাট দলিল হলো জাল হাদিসের ব্যবসা, মানে জাল হাদিসের ব্যবসা মানে একটা আকিদা প্রকাশ প্রচার করছে, সে আকিদার মূল কি জাল কথা, জাল কথা অথবা কোনো শহীদ দলিল থাকলে সেটা অপব্যাখ্যা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি প্রমাণ করতে গিয়ে যত কিছু বলা হয়ে থাকে দেখবেন সবই জালিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি এটা প্রমাণ করতে গিয়ে জাল, আওয়ালামা খালাক আল্লাহু নূরি, আল্লাহ আমার সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছেন, ওটা একটা জাল। আরেকটা জালিয়াত বলা হয় যে সৎ আরশের গায়ে একটা আলো জ্বলত, 70,000 বছর পর পর ওটা উঠত এবং জ্বলত। নবী নূরে যদি না তৈরি হয়, নবী সাল্লাল্লাহু নূরে যদি তৈরি না তো ওই আলো কীভাবে দেখা গেছে? আমি একজনই বলছি যে ওটা কোথায় পাওয়া যাবে, এটাই কোথায় পাওয়া যাবে, দেখবেন যে একটাও দলিল ভিত্তিক কথা নাই, সহিহ হাদিস সবগুলি জালিয়াত। আরও জালিয়াত প্রমাণ করার জন্যে বলে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নূরে তৈরি না হলে মা আয়েশা তার হারিয়ে যাওয়ার সময়টা কীভাবে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়েছেন তখন নূর ঝলকে উঠেছিল যার ফলে পেয়ে গিয়েছে, ওটা কোথায় পাওয়া যাবে, ও এক জালিয়াত কথা। মানে এক জাল প্রমাণ করতে গিয়ে শত জালকে তারা দলিল হিসেবে পেশ করে থাকে। তাহলে বিদাত পন্থীদের একটা বিরাট অস্ত্র জাল হাদিসকে নিয়ে পুঁজি পায়, এবং এরকম জালিয়াত কথা অনেক ছড়াছড়ি রয়েছে। আজ আমাদের দেশে সালাম দিলে চটে যায়, সালামের উত্তর দিয়ে চায় না, মানে খাওয়া কারে খাওয়াটা আর বড় আর সালামটা হলো ছোট, বলে যে কেন ভাই সালাম দিচ্ছেন, জান না হাদিসে আসলে সালাম দেওয়া যায়। এখন এটা কোন হাদিস খোঁজ নিয়ে দেখে, এ মোল্লা আলী কারী একজন বড় আলী প্রসিদ্ধ আলী হানাফি মাজহাবের, তিনি এই হাদিস সম্পর্কে বলেছেন লা আসলা লা, এর কোনো ভিত্তি নাই, এর কোনো ভিত্তি নাই, মানে একটা জাল হাদিসের একটা জাল ভিত্তি থাকে, এই মৃত্যু থেকে ওই মৃত্যু, ওই মৃত্যু সেই মৃত্যু হয়েছে, এইভাবে রসুলবাদে পৌঁছায় দেয় সনদকে অনেক সময়, কিন্তু এটা এমন একটা জালিয়াত কথা, সনদন আকুয়া একটা কথা, জাল সনদন। তারপর আমল আছে না নাই? আমল আছে, আমল চলছে, সবে বরাতের 100 রাকাত নামাজ কিসের হাদিসের হবে, কোন হাদিসের ভিত্তি, দেখবেন আস্ত জালিয়াত। এর নামাজটাই তো শুরু হয়ে 450 বছর পর, মহান্তরে 450 বছর পর, তাহলে এই নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম থেকে কোথেকে পাবে? কে দেখবেন 100 রাকাত নামাজের পিছনে এখানে একটা জালিয়াতরা জাল হাদিস তৈরি করে দিয়েছে। তো আমরা জাল হাদিস বুঝি না, কিন্তু জাল টাকা ঠিকই বুঝি, জাল টাকা যদি বুঝতে পারি যে এটা জাল টাকা।